আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইতালির রোম শহরের তিনটি দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাবো, সাথে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিক্টোরিয়া চলো ছেছে না তো বিশ্বে বাংলা ও তো দেখছি আগে আগে দিন আমি পার্সোনাল ভাবে চিনি তাদের দেখছি আগে মাথা খারাপ যায় কত স্বপ্ন মিললো না নামগা রোদের কারণে আমি নিজেই দেখতেছি না কি ভিডিও করতেছি। এখন একবার ভিতরে যাইতে পারবে লাগবে
আমার ক্যামেরা দে, আমার ক্যামেরা দে। এখানে একটা প্রবাদ আছে যে দিন দিন কি শিখছেন মানুষ, এখানে একটা ইটালিয়ান পয়েন অথবা ইউরো, তার সময় আমরা দেখতে পাই যে ইউরো এই পানিতে ফেলে দেয়। আমরা এখন তাদেরকে জিজ্ঞেস করবো কেন তারা এই পানিতে ইউরো ফেলায়, অথবা কি উদ্দেশ্যে নিয়ে এখানে তারা এই ইউরোগুলো ফেলায়। চলো জিজ্ঞেস করে আসি। প্রাচীন কিছু সভ্যতা, ওইগুলো আনুমানিক 100 বছরের আগের, 100 বছরের আগের বিল্ডিং। এখানে এখানে বিভিন্ন ফনেরা বিভিন্ন দেশের মানুষ এখানে এসে ঘুরতে প্রাচীন সভ্যতাগুলো দেখে। Então vai explicar para vocês a história. নেক্সট যে টুরিস্ট প্লেস, ওইটার নাম হলো কুলুসিয়া, মেবি কুলুসিয়া, ওই জায়গায় আমরা এখন যাচ্ছি। এই সামনে দেখা যাচ্ছে কুলুসিয়া। আমরা এখন আমি এবং মিলন মিলন মাদারীপুরি না, ও গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকার মানুষ, যদিও আমিও কোনো ক্ষেত্রে কম না, আমিও রাষ্ট্রপতির এলাকার মানুষ। এর সাথে আমরা যাচ্ছি কুলুসিয়া, কুলুসিয়া দেখার জন্য। আপনার সাথেই দেখুন, যদিও আমরা বাংলাদেশে আওয়ামী লীগের দুইজন পাওয়ারশালী নেতার এলাকার মানুষ, তারপরে আমরা ইতালিতে রোহিঙ্গা। সামনে কুলুসিয়া, না আমার আমাদের শামিন ভাই হেঁটে যাচ্ছে। আমি ভয় পেয়েছি ভাই বৃষ্টি। এখন আমরা কুলুসিয়ার চারপাশ চারদিকে ঘুরবো। এখানে একটা কিছুদিন আগে আমি অন্য একটা ইউটিউব চ্যানেল থেকে শুনতে পেলাম যে ইঞ্জিনিয়ারের ভুলের কারণে বিল্ডিংটা কিছু অন্যরকম হয়ে গেছিলো, কিন্তু এই কে জানতো এত সব বছর পর হয়তো এই জায়গাটাই হবে ইতালির সবচেয়ে সৌন্দর্যের মধ্যে অন্যতম। হ্যাঁ, এটা প্রাচীনকালে এটা আপনার সাধারণত অলিম্পিক গেমস, বিভিন্ন গেমসের কারণে, অলিম্পিক খেলার কারণে নির্মাণ করা হয়েছিল।
দুটো জামা খাওয়ার। ক্রোয়েশিয়া থেকে একটু আমরা দূরে চলে যাচ্ছি, এদিকে দেখা যাচ্ছে যে অনেক পুরনো পুরনো প্রাচীন প্রাচীন বিল্ডিং রয়েছে, ওদিকে যাচ্ছি। লাগলো হাসতেছে, আমি বেশি ভয় বেড়া, এই যে টিকিট নিয়ে ঢুকে বেড়া কি নিয়ে আসবে এক পয়সা ছেলে। মিলন তোর দাদু দাঁড়ায় রয়েছে, আমার বক্স দেয় তাপস দাঁড়িয়ে দিয়ে দিস, আর তোর বক্স দেয় নাম কাট গিয়া। এটা হলো রোম তীরবর্তিনা রেল, এখান থেকে ইতালির বিভিন্ন জায়গায় বাস ট্রেন অন্যান্য কিছু আছে সব কিছু যায়। এটা হলো রোম তীরবর্তিনা স্টেশন, যে আমরা আমাদের রীতির বাস সামনের দিকে